প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 28 জুলাই 2020, 13 শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও এসেছি। তবে কোভিড-19 তথ্য দেওয়ার আগে একটি বিষয়ে আপনাদেরকে জানাবো, যদিও আজকে সকল পত্রপত্রিকায় এসেছে যে আজ 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই দিবসের এবারের প্রতিপাদ্য হেপাটাইটিস মুক্ত ভবিষ্যৎ। হেপাটাইটিস রোগটি, বিশেষ করে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সংক্রমণ, একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত এবং প্রায় 20,000 মানুষ প্রতি বছর হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ হেপাটাইটিস আক্রান্ত রোগীদের 10 জনের 9 জনই জানেন না তারা এই ভাইরাসে আক্রান্ত। 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলীকরণের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিকে সফল করতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত সাবধানতাগুলো মেনে চলুন এবং শনাক্তকরণ পরীক্ষার জন্য আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করুন। কিছু সাবধানতা মেনে চললে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এবং একই সাথে জানাই, বাংলাদেশে এই রোগের উন্নত মানের চিকিৎসা আছে, তাই হেপাটাইটিস শনাক্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং অপচিকিৎসা থেকে দূরে থাকুন। এবার কোভিড পরিস্থিতি। ইতিমধ্যে আমরা জানিয়েছি 81টি পরীক্ষাগার, সরকারি এবং বেসরকারি পরীক্ষাগার মিলে 81টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চালু আছে এবং 2-1 দিনের মধ্যে আমরা আরেকটি সরকারি পরীক্ষাগার, তবে বেসরকারি উদ্যোগে চাঁদপুর মেডিকেল কলেজে একটি পরীক্ষাগার নির্মিত হয়েছে, যারা 2-1 দিনের মধ্যেই পরীক্ষা কার্য শুরু করবেন এবং আমাদের ফলাফল জানাবেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,070টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,714টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,37,131টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,960 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,29,185 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.85% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.15%। আমি আবার বলছি, 24 ঘন্টায় শনাক্তের হার 23.28% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.15%। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,731 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,27,414 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.59%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,000 ব্যক্তি কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.310%। মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছরের 13 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 4 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত ব্যক্তির সংখ্যা 0.0 থেকে 10 বছরের মধ্যে 18 জন, 0.60%, 11 থেকে 20 বছরের 30 জন, 1.00%, 21 থেকে 30 বছর 84 জন, 2.80%, 31 থেকে 40 বছরের 200 জন, 6.67%, 41 থেকে 50 বছর 425 জন, 14.17%, 51 থেকে 60 বছরের 869 জন, 28.97%,
এবং 60-এর অধিক বয়সের 1,374 জন 45.80%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বিভাগ অনুযায়ী সংখ্যা, ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, খুলনা এবং সিলেট বিভাগে 4 জন করে, বরিশাল এবং রাজশাহী বিভাগে 3 জন করে, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 1,444 জন 48.13%, চট্টগ্রাম 731 জন 24.37%, রাজশাহী 177 জন 5.90%, খুলনা 212 জন 7.07%, বরিশাল 115 জন 3.83%, সিলেট 144 জন 4.80%, রংপুর 113 জন 3.77% এবং ময়মনসিংহ 64 জন 2.13%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 26 জন, বাড়িতে 8 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 2,100 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 178 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছে 292 জন এবং চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছে 20 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালের সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছে 1,646 জন এবং আইসিইউ সজ্জায় ভর্তি আছে 101 জন। সারা দেশে সাধারণ সজ্জা সংখ্যা সব মিলিয়ে 15,182, রোগী ভর্তি আছে 4,038 জন এবং সজ্জা খালি আছে 11,144। সারা দেশে সব মিলিয়ে আইসিইউ সজ্জা 533, রোগী ভর্তি আছে 299 জন এবং সজ্জা খালি আছে 234। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,348, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 307 এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 118। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 713 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 732 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 48,489 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 29,501 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,988 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,992 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 429,89 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,523 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 372,130 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,859 জন। সুরক্ষা সামগ্রী বিতরণের তথ্য, গত 24 ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ হয়েছে 7,894, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 10,079, কাভারঅল যার মধ্যে পিপিই, গাউন, অ্যাপ্রন এবং শু প্রোটেক্টর 24 ঘন্টায় বিতরণ হয়েছে 4,855, ফেস শিল্ড এবং গগলস 1,525 বিতরণ হয়েছে 24 ঘন্টায়। এই সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 78,838, এর মধ্যে 16263 স্বাস্থ্য বাতায়নে ফোন গ্রহণ করা হয়েছে 12,160 এবং 333 এই হটলাইনে 66,077 ফোন গ্রহণ করা হয়েছে। আইডিসিআরের যে দুটি হটলাইন নাম্বার আছে সেখানে 601 ফোন কল গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,77,10,133। টেলিমেডিসিন সেবায় 90 জন টেলিমেডিসিন কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে 2 শিফটে। প্রতি শিফটে 35 জন চিকিৎসক, 10 জন স্বাস্থ্য কর্মকর্তা কাজ করছেন এবং 24 ঘন্টায় 4,642 জন এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে এবং এ পর্যন্ত টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 1,39,042 জন। স্ক্রিনিং কার্যক্রম, 2,275 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায়। আন্তর্জাতিক বিমানবন্দর তিনটিতে 1,825 জন, সকল স্থলবন্দরে 278 জন এবং দুটি সমুদ্র বন্দরে 172 জন।
এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, দুটি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ 784,787 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 53,897 জন এবং এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত হয়েছেন 17,86,145 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 829 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 40,615 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 254,274 জন এবং দুঃখিত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 254,274 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 1,61,14,449 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 5,490 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 646,641 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট, 27 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তো যাবার আগে আবারও বলবো, সচেতনতা এবং সতর্কতা যে কোনো রোগ প্রতিরোধের প্রধান সহায়ক। আমরা সচেতন হই, সতর্ক থাকি এবং যে যে স্বাস্থ্যবিধিগুলো প্রতিনিয়ত বলা হয় সেগুলো যেন আমরা মেনে চলি। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, কমপক্ষে 3 ফুট বা 1 মিটার সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগমের এড়িয়ে চলা। তাছাড়াও রোগ প্রতিরোধের জন্য খাদ্য তালিকায় যে খাবারগুলোর কথা উল্লেখ করা হয় প্রতিনিয়তই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো খাদ্য তালিকায় রাখবেন, জিঙ্ক থাকে এমন খাবার খাদ্য তালিকায় রাখবেন এবং যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো পারতপক্ষে কম খাবেন বা এড়িয়ে চলবেন। এবং ধূমপান, যে কোনো মাদক সকল ধরনের স্বাস্থ্যের জন্য যেমন খারাপ, এই করোনাকে প্রতিরোধ, করোনা আক্রান্ত কোনো ব্যক্তি ধূমপায়ী হলে তার জন্য স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। যাদের অসংক্রামক ব্যাধি আছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, যে কোনো হৃদরোগের সমস্যা, কিডনির সমস্যা বা ফুসফুসের সমস্যা, তারা অবশ্যই আরও বেশি সচেতন এবং সাবধান থাকবেন, কারণ তারা আক্রান্ত হলে তাদের জন্য ঝুঁকি বেশি। আমরা সবাই মিলে যদি সতর্ক এবং সচেতনতা থাকি তাহলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করতে পারবো। এবং আজকে আমরা যে বিষয়টা উল্লেখ করলাম, হেপাটাইটিস ভাইরাস, যে আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস, এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই শুনলেন যে প্রতি বছর 20,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যে কোনো রোগ প্রতিরোধের জন্য অবশ্যই আমাদের যে নিয়মগুলো, স্বাস্থ্য নিয়মগুলো বলা হয় সেই নিয়মগুলো মেনে চলা এবং যথাযথভাবে শনাক্ত এবং তার চিকিৎসা নেওয়া। এই ক্ষেত্রে আবারও বলবো, আপনারা করোনা পরীক্ষার জন্য যে কেন্দ্রগুলো আছে নমুনা দেওয়ার, এই কেন্দ্রে আপনারা আসুন, নমুনা দিন এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।